নির্বাচন বিলম্বিত হলে নতুন সংকটে পড়বে বাংলাদেশ, এমন শঙ্কার কথা জানিয়েছেন দৈনিক মানবজম পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, সংস্কার হলেও আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে আগের জায়গায় ফিরে যাবে দেশ। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায় সংসদে মতিউর রহমান চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকার কারণে দুর্বল হচ্ছে সরকার। রাজনীতি রাজনৈতিকভাবে মোকাবেলা না করে অস্ত্র দিয়ে মোকাবেলা করায় শেখ হাসিনার আজ এই অবস্থা। তিনি জানান, আওয়ামী লীগকে ঢেলে সাজানো না গেলে দলটিকে দেশের মানুষ আর গ্রহণ করবে না। সেই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো ঐক্য হারালে দেশে ফ্যাসিস্টের পুনর্জন্ম হবে বলেও শঙ্কা করেন তিনি। ছায়া সংসদে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্তর্বর্তী সরকারকে অতিরিক্ত চাপ দেওয়া হলে স্বৈরাচার পতনের সুফল বাধাগ্রস্ত হতে পারে।